নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডে একটি রেলের আন্ডারপাস আছে। একটু বৃষ্টি হলেই সেটি জলমগ্ন হয়ে পড়ে, এর ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকাবাসীরা বিষয়টি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জানিয়েছিলেন। সেই সময় বিধায়ক উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। সোমবার বর্ধমান পুরসভার আধিকারিক ও রেলের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন শুরু করেন। সিদ্ধান্ত হয়েছে, পাম্পের সাহায্যে জমে থাকা জল রেল কর্তৃপক্ষ সরিয়ে দেবেন। এদিন থেকেই তার কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষজন। এটা বর্ধমান পুরসভা থেকে আজ থেকে প্রায় 8-9 মাস আগে বর্ধমানের বিধায়ক নিজে সরাসরিরে প্রদক্ষিণ করে গেছিলেন, যেখানে মানুষের দুর্ভোগ কতটা। 6 নম্বর ওয়ার্ডের লাইফলাইন হচ্ছে এই টানেলটা। এই টানেলটায় বর্ষায় জলমগ্ন হয়ে মানুষ যাতায়াত করতে পারে না, মানুষ আহত হয়, পড়ে গিয়ে আঘাত পায়। তাই আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগ এবং বর্ধমানের পুরো চেয়ারম্যান পরেশ্বর সরকারের অনুমোদনে আজকে মিউনিসিপ্যালিটির যারা ইঞ্জিনিয়ার আছে এবং রেলের যারা ইঞ্জিনিয়ার আছে তারা সবাই এসছে, এবং তারা সবাই এসে কোথার থেকে কাজ চালু হবে তার পর্যবেক্ষণ আজকে করে যাচ্ছে, এবং আজ থেকেই সূচনা হলো এবং আগামীকাল থেকে এই কাজ চালু হবে। কী কী বানানো হচ্ছে? এটা বানানো হচ্ছে একটা পাম্পিং স্টেশন বানানো হচ্ছে, যাতে টানেলের জলটা পাম্প দিয়ে টেনে স্যাক করে ওটা রেলের বাউন্ডারি ওয়ালের বাইরে ফেলে দেওয়া হয়, যাতে রেলের এই টানেলের যাতায়াতের পথ সবসময় যেন জল শূন্য থাকে। এটা আজ থেকে কাজ শুরু? আজ থেকে ইঞ্জিনিয়ারিং সেকশন শুরু করলো, কাল থেকে কন্ট্রাক্টর কাজ চালু। কবে পর্যন্ত এটা শেষ হয়ে যাবে? কাল এটা মোটামুটি আজ যদি কাল থেকে শুরু হয়, আমরা আশা করছি 1 মাসের মধ্যে নতুন রূপে এই 6 নম্বর ওয়ালের লাইফলাইন টানেলটা আপনারা দেখতে পাবেন। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।